আফগানিস্তানের কাছে হার দিয়ে বিশ্বকাপ শেষ করার পর দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেই সাথে ব্যাটিং ইউনিটের বাজে সিদ্ধান্তের জন্যই সেমিফাইনাল বঞ্চিত হয়েছে বাংলাদেশ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বলেছেন দলটির অধিনায়ক আমরা অ্যাজ এ টিম হিসেবে পুরো বাংলাদেশের ফ্যানদের লেট ডাউন করেছে সো আমি টিমের পক্ষ থেকে অ্যাপোলজাইজ দলের ব্যর্থতা ছুঁয়েছে সবাইকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এটে উঠলেও মনে রাখার মতো ম্যাচ খেলতে পারেনি শান্তরা ব্যাটাররাই বেশি ভুগিয়েছে বাংলাদেশকে মিডিল অর্ডাররা ওই রকম ভালো ডিসিশন নেয়নি যার কারণে আমার মনে হয় ম্যাচটা আমরা হেরে গেছি এক ম্যাচে কত কিছু খেলা শেষে ইতিহাস গড়া আফগানদের বাদ ভাঙা আনন্দ বাংলাদেশের হতাশাজনক হারে কপাল বড়দল বড় দল অস্ট্রেলিয়ারও অথচ সেমিতে ওঠার কি দারুণ সুযোগ ছিল বাংলাদেশেরও অনেক হতাশার এবং অনেক কষ্টেরও সবারই পরিকল্পনা ছিল যে ম্যাচটা আমরা আগে জিতব বাট ওই রকম সিচুয়েশন যদি হয় অবশ্যই ওই চান্সটা আমরা নিব যেটা আমাদের হাতে ছিল আমরা ওটা নিতে পারি নাই এবং পুরা ব্যাটিং গ্রুপটাই আমরা খুবই বাজে বাজে ডিসিশান নিয়েছি পরিকল্পনাতেই ছিল ভুল তাই সাহসী বাংলাদেশকে দেখা যায়নি কোনো ম্যাচেই ব্যাটিংয়ে আমরা ওই উইকেটে হয়তো আরেকটু যদি বেশি রান করতে পারতাম তাহলে হয়তো আজকে সিনারিটা আরেকটু ডিফারেন্ট হতো আমরা ব্যাটিংটা আমার মনে হয় না ঠিক মতো ইউটিলাইজ করতে পেরেছে এমন হতাশা আর অতৃপ্তি নিয়ে আরও একটি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ দল এবারে বিশ্বকাপে সুপার টানা হেরেও সুযোগ ছিল বাংলাদেশের সেমিতে ওঠার সেই সুযোগ নষ্ট করলো শেষ ম্যাচে এবং হেরে গেল এতে করে ইতিহাস গড়লো আফগানিস্তান প্রথমবার তারা খেলবে সেমিফাইনালে তাই বাংলাদেশকে অন্তত আফগানিস্তানের কাছ থেকেও অনেক কিছু শেখার রয়েছে হিরা ডিবিসি নিউজ ওয়েস্ট ইন্ডিজ